এদিকে মোহনবাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান ফুটবল প্লেয়ার জনি কোকোকে ছাড়াই কি এদিকে মোহনবাগান এএফসি কাপ খেলতে উড়ে গেল আজকে? কোন চারজন ফাইনালি এদিকে মোহনবাগানের হয়ে এএফসি কাপ খেলবে, কোন বিদেশি, সেই নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। এবং কিন্তু জানাবো, মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও এসি ইস্ট বেঙ্গলের ট্রানজিটে এখনও পর্যন্ত কেন সই করছে না এসি ইস্ট বেঙ্গলের কর্তারা? আদেও কি সই করবে এসি ইস্ট বেঙ্গলের কর্তারা, সেই নিয়ে একটা কথা তুলে ধরবো। এবং কিন্তু জানাবো আইএসএল এর অজস্র ট্রান্সফার আপডেট, কেরালা ব্লাস্টারের আপডেট, এফসি গোয়ার আপডেট, আরও অনেক ফুটবল আপডেট। নমস্কার বন্ধুরা, আমি জয়, শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে এরকমই কিন্তু বেশ কিছু বড় ছোট আপডেট তোমাদের সাথে কিন্তু তুলে ধরবো। তো প্রথমেই কিন্তু আমি চলে আসি এটিকে মোহনবাগানের কথায়। আর এটিকে মোহনবাগানের কথায় আসলেই কিন্তু দেখা যাচ্ছে এএফসি কাপের আপডেট, আর এএফসি কাপে কোন চারজন বিদেশি খেলতে যাবে এই নিয়ে কিন্তু এতদিন কিন্তু সরগরম ছিল, আমি অনেক কথা তুলে ধরেছি। কিন্তু আজকে কিন্তু মোটামুটি এখন পর্যন্ত বলা যায় পুরোপুরি ফাইনাল হয়ে গেছে কোন চারজন বিদেশি এটিকে মোহনবাগানের হয়ে এএফসি কাপ খেলবে। এবং আজকে ভোরবেলা কিন্তু এটিকে মোহনবাগান রওনাও দিয়ে দিয়েছে এএফসি কাপ খেলার জন্য। আর এখানে বলা যায় যে বিদেশিদের নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে কিন্তু চারজন বিদেশি পুরো সেট হয়ে গেছে। এবং চারজন বিদেশিদের মধ্যে থাকছে প্রথম এশিয়ান কোটায় ডেভিড উইলিয়ামস, এবং তারপরে কিন্তু রয় কৃষ্ণা, এবং তারপরে কিন্তু হুগো বোমোস, এবং তারপরে কিন্তু ডিফেন্সের দিকে বা ডিফেন্সি মাঝমাঠের দিকে কিন্তু কার্ল ম্যাকহিউ। এই চারজন বিদেশি কিন্তু পুরোপুরি সেট হয়েছে এটিকে মোহনবাগানের হয়ে এএফসি কাপ খেলার জন্য। এবার তোমাদের মনে অনেক প্রশ্ন যে জনি কোকো সদ্য ইউরো খেলা ফুটবল প্লেয়ার, তাকে কেন নিয়ে যাওয়া হলো না এই এএফসি কাপের জন্য? দেখো, বর্তমানে কিন্তু এএফসি কাপ যেখানে খেলা হচ্ছে যে মলদ্বীপে, সেখানে কিন্তু এখন ভালোই গরম রয়েছে। আর জনি কোকো কিন্তু ফিনল্যান্ডের ফুটবল প্লেয়ার, ঠান্ডা দেশের ফুটবল প্লেয়ার, তো সেখানে কিন্তু অতটা ভালো করে নাও মানিয়ে নিতে পারে জনি কোকো। এর জন্য কিন্তু এই কলকাতায় থেকে আর একটু ভালো করে অনুশীলন করে, নিজেকে আর একটু ভালো করে এই আবহাওয়ায় তৈরি করে পরবর্তীকালে কিন্তু টিমের সাথে জয়েন করতে পারে জনি কোকো। তো এখানে কিন্তু বলা যায় যে এই আবহাওয়ার জন্যই কিন্তু জনি কোকোকে নিয়ে যাওয়া হলো না এটিকে মোহনবাগানের সাথে। তো দেখা যাক এটিকে মোহনবাগান এই টিম নিয়ে এএফসি কাপে কেমন পারফরমেন্স করতে পারে। আমি আশাবাদী এটিকে মোহনবাগান এই টিম নিয়ে এএফসি কাপে ধামাকাদার একটা পারফরমেন্স করবে। কি হবে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। এবার চলে আসি এসি ইস্ট বেঙ্গলের কথায়। এসি ইস্ট বেঙ্গলকে নিয়ে আমরা প্রতিদিনই আপডেট দিই বলা যায়, আর প্রতিদিনই বলি আজকে বিকালে মিটিং হবে, আজকে বিকালে এমার্জেন্সি মিটিং হবে। কালকে তুষারও বলেছিল আজকে বিকালে একটা এমার্জেন্সি মিটিং হতে চলেছে, কিন্তু পরস্পরই যেন সেটা ক্যান্সেল হতে চলেছে। আর পরপর যতগুলোই মিটিংয়ের আয়োজন করছে, আর সেগুলো চারটের সময় একটাও কিন্তু বরাবরই হচ্ছে না, কিন্তু আবারও নাটকীয়ভাবে আজকে যেন মিটিংটা ডাকা হয়েছে। আজকে চারটের সময়েও কিন্তু মিটিং রয়েছে এসি ইস্ট বেঙ্গলে, এমনটা কথা আজকেও ক্যান্সেল হতেও পারে। এবং শোনা যাচ্ছে আজকেও কিন্তু ট্রানজিটে সই করার একটা সম্ভাবনা রয়েছে এসি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, মানে কর্মকর্তাদের পক্ষ থেকে। কিন্তু এখনও পর্যন্ত কোনো পাকাপাকি কিন্তু কোনো আপডেট নেই, আর যেহেতু কোনো পাকাপাকি আপডেট নেই সেহেতু আমরা এখনও বলতে পারছি না এসি ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা কবে সই করবে। কিন্তু এইদিকে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছে কোনো সমস্যা নেই, তোমরা সাইন করো, এবং দুই পক্ষর সাথেই মোটামুটিভাবে একটা ভার্চুয়াল কথাবার্তা হয়েছে। তো দেখা যাক এসি ইস্ট বেঙ্গলের কর্তারা কবে সই করে। আর যতদিন না সই করছে ততদিন কিন্তু ভালো করে টিমটা গড়তে পারছে না এসি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো দেখা যাক এখন পরবর্তীকালে এসি ইস্ট বেঙ্গলের কর্তারা কী ডিসিশান নেয়, কবে সই করে, কবে এসি ইস্ট বেঙ্গল সুন্দরভাবে আইএসএলে ভালো তৈরি হয়ে নামতে পারে। তো যাই হোক, এর জন্য তো আমাদের অপেক্ষা করতেই হবে। এবার চলে আসছি আরও একটি আপডেটে, ট্রান্সফার আপডেট, সেটা হচ্ছে এফসি গোয়ার আপডেট। এফসি গোয়া কিন্তু আরও একবার স্পেনের থেকে একটি ফুটবল প্লেয়ার তুলে নিল। বলা যায় যে এই ফুটবল প্লেয়ারটি কিন্তু স্পেনের সেকেন্ড ডিভিশন বিভিন্ন ক্লাবে খেলেছে, এবং এই প্লেয়ারটির নাম কিন্তু আইরাম কাবরেরা। এবং আইরাম কাবরেরা কিন্তু একজন স্ট্রাইকার ফুটবল প্লেয়ার, এবং বয়স কিন্তু মাত্র 33 বছর। এবং এই ফুটবল প্লেয়ারটি কিন্তু পাকাপাকিভাবে সাইন করে নিল এফসি গোয়ার হয়ে। দেখো, অনেকের মধ্যে প্রশ্ন, এফসি গোয়া এই 33 বছর বয়সী ফুটবল প্লেয়ার, স্ট্রাইকার ফুটবল প্লেয়ারকে তুলে নিল, সাফল্য কি আনতে পারবে? দেখো, এখানে একটা কথা বলি, যখন অন্য কোনো টিম 33 বছর বা 30 বছর ফুটবল প্লেয়ার স্ট্রাইকার হিসাবে নিয়ে আসে, তারা কিন্তু পুরোপুরি ফ্লপ যায়। কিন্তু কেন জানি না এফসি গোয়া এই জায়গায় কিন্তু বাজিমাত করে। দেখো, আগে আনলো কোরোকে, কোরোর বয়স একটু বেশি ছিল, বেশ সাকসেসফুল। তারপরে আনলো ইগর অ্যাঙ্গুরোকে,
সেও কিন্তু সাকসেসফুল, তোমরা সবাই দেখেছো। আর এবার আনছে আইরাম কাবরেরাকে, সে কিন্তু স্পেনের জাতীয় দলে খেলেনি বা স্পেনের ফার্স্ট ডিভিশন কোনো ক্লাবে খেলেনি, বেশিরভাগ সময় সেকেন্ড ডিভিশন ক্লাবে খেলেছে। তার 33 বছর বয়স, কিন্তু গোল করার একটা মানে কি বলা যায় যে গোল করার গন্ধ পায় সেরকম একজন ফুটবল প্লেয়ার। তো দেখা যাক এফসি গোয়ার হয়ে কেমন জাদু করতে পারে এই ফুটবল প্লেয়ারটি আইরাম কাবরেরা, এটা কিন্তু দেখার বিষয়। এবার চলে আসছি আরও একটি ফুটবল প্লেয়ারের আপডেটে, তার নাম এরিক পার্তুলু। এরিক পার্তুলু ডিফেন্সিভ মাঝমাঠে খেলে থাকে সাধারণত এবং বেঙ্গালুরু এফসির হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে কিছু বছর ধরে, এবং বেঙ্গালুরু এফসির এখন বর্তমানে প্লেয়ার নয়, ফ্রি প্লেয়ার এই প্লেয়ারটি এরিক পার্তুলু। তো এরিক পার্তুলুকে বর্তমানে অফার করেছে কিন্তু কেরালা ব্লাস্টার, আর কেরালা ব্লাস্টার অফার করেছে, এই অফারটা অনেকটাই লোভনীয় এবং অনেকটাই কিন্তু কথাবার্তা চালাচ্ছে এরিক পার্তুলুর এজেন্টদের সাথে, কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট। তো আমার কাছে অতদূর আপডেট কেরালা ব্লাস্টারে গেলেও যেতে পারে এরিক পার্তুলু। তো পরবর্তীকালে যদি কেরালা ব্লাস্টারে এরিক পার্তুলুকে দেখা যায় অবাক হওয়ার কিছু থাকবে না। তো আজকের মতন ভিডিও আদরুকি, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও, টাটা।